আমার প্রিয় ছোট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় এই মুহূর্তে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস পরিচালনা করতে যাচ্ছি। তো আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে অনলাইন ক্লাসের সামনে ঝটপট বসে পড়ো। তো ক্লাসের শুরুতেই আমরা মনিটরে কিছু ছবি দেখব। তোমরা নিশ্চয়ই ছবি দেখতে অনেক পছন্দ করো, তাই না? চলো বন্ধুরা, আমরা মনিটরে কিছু ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি শিম এবং শিমের ফুল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে শিম দেখা যাচ্ছে এবং শিমের ফুল দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি লাউয়ের মাচায় লাউ ঝুলছে এবং এখানে শাকের ক্ষেত, শাক, বিভিন্ন রকমের শাক দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি বেগুনের ক্ষেত, এখানে বেগুন ঝুলছে, ক্ষেত ভরা বেগুন। নিশ্চয়ই তোমাদের বাড়িতেও ক্ষেত আছে কিংবা আশেপাশে তোমরা বেগুনের ক্ষেত দেখেছ। এরপর আমরা দেখতে পাচ্ছি আমের বাগান। আমের বাগানে এদিকে যে গাছটি দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট আমের গুটি, আম ছোট ছোট আমের গুটি দেখতে পাচ্ছি এবং এখানে আম বেশ খানিকটা বড় হয়ে গেছে, আম দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কি পাখি, তোমরা কি জানো? তোমরা নিশ্চয়ই দেখেছ, শালিক পাখি এবং এটা চড়ুই পাখি। এবার আমরা দেখতে পাচ্ছি লাল প্রজাপতি, লাল একটা ফড়িং দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই প্রজাপতি ফড়িং অনেক পছন্দ করো, তাই না বন্ধুরা? এবারে আমরা দেখতে পাচ্ছি মৌমাছি, গাছের ডালে মৌমাছির চাক হয়েছে। নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে কিংবা তোমাদের বাড়িতেও থাকতে পারে কিংবা বিভিন্ন রকম জায়গায় তোমরা মৌমাছির চাক বানাতে দেখেছো, তাই না বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ মনিটরে বিভিন্ন রকম ছবি দেখেছি। আমরা দেখেছি সবজির ক্ষেত, তারপরে ফলের বাগান, তারপর লাউয়ের মাচা, প্রজাপতি ফড়িং, তারপরে হচ্ছে বেগুনের ক্ষেত, আমরা অনেক কিছু দেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়িতেও এরকম সবজি বাগান আছে কিংবা আশেপাশে তোমরা সবজির ক্ষেত দেখেছ, তাই না বন্ধুরা? তো আজকে আমরা সেরকম একটি পড়া করব তোমাদের পাঠ্য বই অধ্যায় এক এবং পৃষ্ঠা নাম্বার এক। তোমরা তোমাদের বইয়ের এক নম্বর পৃষ্ঠা খোলো, দেখতে পাচ্ছ? আমরা এই গল্পটার নাম হচ্ছে ছবি ও কথা, ছবি ও কথা। তো আমাদের আজকের গল্পের নাম কি? ছবি ও কথা, আমাদের বন্ধুরা। আমরা এই গল্পটা ছবিতে যে সমস্ত জিনিস দেখা যায় সেগুলো আমরা এখানে গল্পের মধ্যে লেখা আছে সেটা আমরা পড়ব এবং আমাদের আজকের এই গল্পটার নাম হচ্ছে আমাদের বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পড়া হচ্ছে ছবি ও কথা, আমাদের বন্ধুরা। তোমরা তোমাদের বইয়ের এক পৃষ্ঠা খোলো এবং দেখো এখানে পড়া আছে এবং এক দুই তিন আমরা আজকে পুরো গল্পটাই পড়ব। আমরা প্রথমেই কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনিটরে কিছু নতুন শব্দ দেখব, চলো। নতুন শব্দ মুকুল, মানে কুড়ি
বা আমের বউল, মানে ছোট ছোট আমকে আমের বউল বলা হয়। আহরণ মানে জোগাড়। আপনজন মানে আত্মীয়। মাচা বাঁশ দিয়ে তৈরি ভাড়া। অক্সিজেন এক ধরনের গ্যাস যার সাহায্যে আমরা নিঃশ্বাস গ্রহণ করি। ছবি ও কথা আমাদের বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে লাইনে আঙুল দাও এবং আমাকে অনুসরণ করো। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তাঁর সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। বাড়ির পাশের সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাচায় ঝুলছে লাউ। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। শিমের মাচার উপর শিম। শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই শালিক মাচার উপর উঠছে। মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা শস্যদানা ও কীটপতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে। ওরা দেখল আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনল মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের উপকার করে, একটু ভেবে বলো তো কিভাবে। ঐশী খুশিতে হাততালি দিল, বলল, আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই। খড়ি পাই, দুঃখিত, খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো। দেখল বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উড়ছে ও ফুলে বসছে। সবাই যেন সবার কত আপনজন। বুঝেছ বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গল্পে কি পড়েছি? আমরা গল্পে পড়েছি ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু তাদেরকে নিয়ে খালুর সবজি বাগান ফল বাগান এসব দেখালেন। তারা দেখল বিভিন্ন রকম সবজি ফল এসব তার খেতে ফলেছে। সেই সাথে তারা এও দেখল যে সবজি বাগানে প্রজাপতি ওড়াউড়ি করছে, পাখি উঠছে, কোনো একটা গাছে মৌমাছির চাক দিয়েছে। তারা এসব দেখে অনেক মজা পেল, অনেক আনন্দ পেল। সাথে তাদের সীমা আপাও ছিল। তো আমরা আজকে গল্পে কিছু যুক্তবর্ণ যুক্ত শব্দ পেয়েছি, সেগুলো আমরা এখন একটু বোর্ডে লিখব। ঠিক আছে বন্ধু? বন্ধুরা বোর্ডের দিকে তাকাও। এখানে আমরা যে শব্দগুলো পেয়েছি যুক্তবর্ণ দিয়ে, সেগুলো হচ্ছে অক্সিজেন, সুন্দর ও কীট পতঙ্গ। অক্সিজেন এখানে যুক্তবর্ণ হচ্ছে ক এবং দন্তস। ক এবং দন্তস মিলে কয় দন্তসয়। নতুন আমরা একটি শব্দ পেয়েছি বাক্স। এরপরে সুন্দরে আছে দন্ত ন এবং দ। দন্ত ন এবং দ মিলে হয়েছে দন্ত নয় দয়। নতুন একটা শব্দ পেয়েছি আমরা অনিন্দ, মানে সুন্দর। আচ্ছা, তারপরে হচ্ছে কীট পতঙ্গ।
এখানে আছে উ এবং গ। উ এবং গ মিলে হয়েছে, যুক্ত হয়ে হয়েছে কীট পতঙ্গ। নতুন শব্দ মঙ্গল। মঙ্গলে আছে উ এবং গ মিলে শব্দটা হচ্ছে মঙ্গল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরকম আরও নতুন নতুন শব্দ বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন ধরব, তোমরা দেখি উত্তর দাও, দেখি দিতে পারো কি না। বলতো, ঐশী আর ওমর কোথায় এসেছে? খালুর বাড়িতে এসেছে, তাই না? আচ্ছা, এবার বলো দেখি, ঐশী সীমার কোন প্রশ্নের উত্তর দিল? ঐশী সীমার কোন প্রশ্নের উত্তর দিল? সীমা জিজ্ঞাসা করেছে, গাছ আমাদের কী উপকার করে? সীমা উত্তর দিয়েছে, কী বলেছে? যে গাছ থেকে আমরা অনেক রকমের খাবার পাই এবং খড়ি ও কাঠও পাই। এরপরে এখানে আরও একটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আমরা অক্সিজেন কোথা থেকে পাই, তোমরা কি বলতে পারবে? তোমরা নিশ্চয়ই জানো, গাছ আমাদের অক্সিজেন দেয় বা গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গল্পটা খুব ভালো করে 3 বার রিডিং পড়বে, ঠিক আছে? তারপর এখান থেকে ছোট ছোট প্রশ্নের উত্তর তোমরা দিবে। এখন তোমাদের বাড়ির কাজ লিখে নাও মনিটরে। আমি বাড়ির কাজ দিয়েছি, তোমরা এখন সেটা লিখে নেবে। বাড়ির কাজ, ঐশী আর ওমর কোথায় এসেছে? 2 নম্বর প্রশ্ন, তারা খুশি ও অবাক হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্ন, মৌমাছিরা কোথা থেকে মধু সংগ্রহ করে? মৌমাছিরা কোথায় থেকে মধু সংগ্রহ করে? 4 নম্বর, পাখিরা কী কী খাবার খায়? 5 নম্বর, আমরা কোথায় থেকে অক্সিজেন পাই? 6 নম্বর, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই, গাছ আমাদের কীভাবে উপকার করে? 3টি বাক্যে লিখো, ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদেরকে যে সমস্ত পড়িয়েছি তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।